আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের আঠারো তারিখের অ্যাসাইনমেন্টটা দেখাবো অর্থাৎ দ্বিতীয় দিনের অ্যাসাইনমেন্টটা দেখাবো তো চলো শুরু করা যাক কর্ম দিবস দুই নব্বই মিনিট এখানেও সময় পাবো তোমরা আজ এক বলা আছে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংক্রান্ত তথ্য অনুসন্ধান তো এটা অবশিষ্ট কাজ পূর্বের কর্ম দিবস অর্থাৎ কর্ম দিবস একে তোমরা তিনটা থিমের ওপর প্রশ্ন তৈরি করেছিলে তো এখানে তিনটা থিম দেখতে পাচ্ছ এই তিনটা থিমের উপর যে প্রশ্ন তৈরি করে ছাড়কে জমা দিয়েছিলে তো এই সেশনে এই তিনটা থিমের ওপর যেই প্রশ্নগুলো তৈরি করেছিলে সেগুলোর উত্তর করে অ্যাসাইনমেন্ট আকারে টিচারকে জমা দিতে হবে তো দেখো তারপর বলা আছে ধাপ তিন শিক্ষার্থীরা তথ্য সাজিয়ে প্রতিবেদন অথবা দেয়ালিকা অথবা পুস্তিকা একটি যে মাধ্যমে অ্যাসাইনমেন্ট আকারে জমা দেবে তো তোমাদের কাজ পূর্বে যেগুলো কোয়েশ্চেন তৈরি করেছিলে মুক্তিযুদ্ধ বিষয়ক তিনটা থিমের ওপর এই কর্মদিবসে ওই প্রশ্নগুলোর উত্তর করে অ্যাসাইনমেন্ট আকারে জমা দিতে হবে শিক্ষার্থীরা তাদের প্রাপ্ত তথ্যকে দলগতভাবে আলোচনা করে তথ্যগুলো সাজিয়ে নেবে এরপরে প্রত্যেকে একটি অ্যাসাইনমেন্ট দেবে ওকে তাহলে প্রত্যেককেই অ্যাসাইনমেন্ট দিতে হবে সেটিকে সেটি হতে পারে প্রতিবেদন দেয়ালিকা অথবা পুস্তিকা ওকে তাহলে দেখে নিই প্রথম দিনে আমরা তিনটা থিমের ওপর কি কি প্রশ্ন তৈরি করেছিলাম তো সেগুলোর উত্তর দেখে নাও তো থিম এক মুক্তিযুদ্ধে রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন তো শুরু থেকে রাজনৈতিক কারণগুলো কি কি তো এই প্রশ্নটা করা হয়েছিল যুক্ত ফ্রন্ট নির্বাচন উনিশশো ছেষট্টি সালে ছয় দফা আন্দোলন উনিশশো উনসত্তর সালের গণ অভ্যর্থন উনিশশো সালে সাত সাতই ডিসেম্বর অনুষ্ঠিত পাকিস্তানের সাধারণ নির্বাচন তো দ্বিতীয় কোয়েশ্চেনটা তোমাদের ছিল থিম দেখো সে পূর্ব রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার কারণ কি ছিল তো এখানে উত্তরটা দেখো উনিশশো সালের ভাষা আন্দোলনের পর থেকে পূর্ব পাকিস্তানের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের শুরু হয় এই ঐক্যের মূল ছিল পূর্ব পাকিস্তানের জনগণের স্বাধিকার ও স্বাধীনতার আকাঙ্ক্ষা উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছয় দফা দাবির মাধ্যমে বঙ্গবন্ধু পূর্ব পাকিস্তানের জনগণের স্বায়ত্ত শাসন প্রতিষ্ঠার দাবি উপস্থাপন করেন এই দাবি পাকিস্তানের শাসক গোষ্ঠীর কাছে অগ্রহণযোগ্য ছিল তো প্রথম থিমের তৃতীয় কোশ্চেনটার উত্তর দেখে নাম উনিশশো সালে গণ অভ্যন্তরণ গণ অভ্যুত্থানের কারণ কি তো গণ মূল কারণ ছিল পূর্ব পাকিস্তানের জনগণের স্বাধিকার ও স্বাধীনতার আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ ঘটেছিল উনিশশো ছেষট্টি সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছয় দফা দাবির মাধ্যমে পাকিস্তানের শাসক গোষ্ঠী পূর্ব পাকিস্তানের জনগণের প্রতি বৈষম্যমূলক আচরণ ও শোষণ শোষণ্টি সালে পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর গ্রেফতারি পরোয়ানা এই অবস্থায় পূর্ব পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা আরও বৃদ্ধি পায় তো প্রথম থিমের ওপর চার নম্বর কোশ্চেন দেখে নাও তো এগুলো তোমরা পার্সোনালি এগুলো করে ছাদ্য জমা দিতে হবে কিন্তু স্বাধীনতা যুদ্ধে রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তনের ফলে কি কি পরিবর্তন লক্ষ্য করা যায় উত্তরটা দেখো পূর্ব পাকিস্তানের জনগণের মধ্যে চেতনা বৃদ্ধি পায় পূর্ব পাকিস্তানের গঠনের জন্য সংগ্রামে ঐক্যবদ্ধ হয় ভারতের সমর্থন শুরু হয় এবং অবশেষে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করে প্রথম থিমের পাঁচ নম্বর কোয়েশ্চেনটা দেখে নাও পূর্ব পাকিস্তানে কোন রাজনৈতিক দল নির্বাচিত হয়েছিল উনিশশো সালে সাতই ডিসেম্বর অনুষ্ঠিত পাকিস্তানের সাধারণ নির্বাচনে পূর্ব পাকিস্তানের রাজনৈতিক দল আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে অর্থাৎ আওয়ামী লীগ জিতে যায় উনিশশো সালে সাত নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠনের সুযোগ দেওয়া হয়নি আওয়ামী লীগকে এর ফলে পূর্ব পাকিস্তানের জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয় তো তারপর বলা হয়েছিল নির্বাচিত হলে তারা কি দেশ শাসন করেছিল অর্থাৎ উনিশশো সালে যে সাতই ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচন সেখানে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে নির্বাচনে জয় লাভ করে কিন্তু দেশ শাসন করেছিল কিনা আওয়ামী লীগ সরকার গঠনের সুযোগ দেন আওয়ামী লীগকে এর ফলে পুরো পাকিস্তানের জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় তো দেখো দ্বিতীয় থিমের প্রথম কোশ্চেনটা দেখো উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের বিভিন্ন পক্ষের অবস্থান ও ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পক্ষে কারা ছিল তো উত্তরটা দেখো সাধারণ জনগণ ছিল রাজনৈতিক দলগুলো শিক্ষাবিদ বুদ্ধিজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা ছিল ধর্মীয় ধর্মীয় নেতারা মুক্তিযুদ্ধ ও পাকিস্তানের শাসকদের অনুচর তো দ্বিতীয় থিমের দ্বিতীয় কোয়েশ্চেনটা দেখো মুক্তিযুদ্ধের সাধারণ জনগণের অবস্থান ও ভূমিকা কি ছিল সাধারণ জনগণ ছিল মুক্তিযুদ্ধের মূল শক্তি তারা পাকিস্তানের হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে মুক্তি বাহিনীকে সহায়তা করে তারা পাকিস্তানি সেনাদার যাতায়াতে বাধাগ্রস্ত করে তাদের খাদ্য সরবরাহ বন্ধ করে এদের বিরুদ্ধে আক্রমণ চালায় তো দ্বিতীয় থিমের তৃতীয় কোশ্চেনটা দেখে নাও রাজনৈতিক দলগুলোর অবস্থান ও ভূমিকা কি ছিল উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এই ঘোষণার পর রাজনৈতিক দলগুলো মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেয় তারা মুক্তি বাহিনীকে সংগঠিত ও প্রশিক্ষণ দেয় মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গড়ে তোলে তো দ্বিতীয় থিমের চতুর্থ কোশ্চেনটা তোমরা দেখে নাও মুক্তিযুদ্ধের শিক্ষাবিদ বুদ্ধিজীবী সাংস্কৃতিক ব্যক্তিদের অবস্থান ও ভূমিকা কি ছিল উত্তর শিক্ষাবিদ বুদ্ধিজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গড়ে তোলে মুক্তিবাহিনীকে সহায়তা করে তাদের লিফলেট প্রচারণা বক্তৃতার মাধ্যমে মুক্তিযুদ্ধের গুরুত্ব তুলে ধরে তারা মুক্তিবাহিনীকে সহায়তার জন্য অর্থ রসদ সংগ্রহ করে দ্বিতীয় সেশনের পঞ্চম কোয়েশ্চেন মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের অবস্থান ও ভূমিকা কি ছিল এরাই তো সবচেয়ে বেশি কাজ করেছে মুক্তিযুদ্ধে তাই না মুক্তিযুদ্ধরা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করে তারা মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান শক্তি ছিল তারা দেশের বিভিন্ন স্থানে মুক্ত অঞ্চল প্রতিষ্ঠা করে তো দ্বিতীয় সেশনের পঞ্চম কোশ্চেন মুক্তিযুদ্ধে হানাদার বাহিনীর পক্ষে কারা ছিল মুক্তিযুদ্ধে হানাদার বাহিনীর পক্ষে এই এরা ছিল হানাদার বাহিনী বলতে পাকিস্তানের যে বাহিনীগুলো ছিল সেগুলো তো থিম তিন থিম তিনের প্রথম কোশ্চেন থিম তিনে দুইটা কোশ্চেন আছে মাত্র মুক্তিযুদ্ধে আন্তর্জাতিক বিভিন্ন রাষ্ট্রের অবস্থান কি ছিল তো দেখে নাও মুক্তিযুদ্ধে আন্তর্জাতিক বিভিন্ন রাষ্ট্রের অবস্থান কেমন ছিল রাষ্ট্রগুলোর সমর্থন ও সহায়তা মুক্তিযুদ্ধের বিজয় অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভুটান সর্বপ্রথম ছয় ডিসেম্বর উনিশশো সালে বাংলাদেশকে স্বীকৃতি জানায় তবে মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ ভারতকে মুক্তিবাহিনী প্রত্যক্ষভাবে সামরিক সহায়তা করে তারপর মুক্তিযুদ্ধে চীনের ভূমিকা কেমন ছিল দ্বিমুখী ছিল চীন শুরুতে পাকিস্তানের পক্ষে অবস্থান নেয় কিন্তু ভারত সোভিয়েত মৈত্রী চুক্তির ফল চীন বাংলাদেশের স্বাধীনতার পক্ষে অবস্থান নেয় স্বার্থ ছাড়া কেউ কারো মানে এ নেয় না আর কি অবস্থান পক্ষে অবস্থান নেয় না সেই কথা এখানে বোঝানো হচ্ছে দেখো রাষ্ট্র যুক্তরাষ্ট্র পাকিস্তানের পক্ষে অবস্থান নেয় মুক্তিযুদ্ধে অন্যান্য রাষ্ট্রগুলোর মধ্যে যুক্তরাজ্য ফ্রান্স জাপান জাতিসংঘের ভূমিকা ছিল মিশ্র যুক্তরাজ্য ও ফ্রান্সের শুরুতে পাকিস্তানের অবস্থান নেয় কিন্তু পরবর্তীতে তারা বাংলাদেশের স্বাধীনতার পক্ষে অবস্থান নেয় তাহলে মুক্তিযুদ্ধে আন্তর্জাতিক বিভিন্ন ব্যক্তির ভূমিকা কি ছিল থিম তিনি লাস্ট কোয়েশ্চেন ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী ছিলেন সে অনেকভাবে সহায়তা করে বাংলাদেশকে সামরিক দেখো লিওনিথ ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান সমর্থক তিনি সোভিয়েত ইউনিয়নের নৌবহরে উপস্থিত ভারত মহাসাগরে পাকিস্তানকে ভৃত করে তোলে যুদ্ধের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো চীনের একজন লোক কি নাম চৌ এন লাই চীনের প্রধানমন্ত্রী চৌ এন লাই ছিলেন মুক্তিযুদ্ধের সমর্থক তো প্রথমে সে বিরোধিতা করেছিল যাই হোক রিচার্ড যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি রিচার্ড নিক্রন ছিলেন মুক্তিযুদ্ধের বিরোধী তিনি পাকিস্তানের পক্ষে অবস্থান নেন বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনকে দমিয়ে দেওয়ার চেষ্টা করেন নিক্রনের কারণে যুক্তরাজ্যে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা পাকিস্তানকে যুদ্ধে টিকিয়ে রাখতে সাহায্য করে তো সে পাকিস্তানকে সাহায্য করে তার কথা বলা হয়েছে এখানে কনসার্ট ফর বাংলাদেশ তো বাংলাদেশের জন্য কনসার্ট করা হয়েছিল সেই কনসার্টে যে টাকা উঠেছিল সবগুলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের পেছনে ব্যয় করা হয়েছিল এটা তো দ্বিতীয় কর্মদিবসের এই কাজ এই কাজ হচ্ছে তোমাদের দ্বিতীয় কর্মদিবসের কাজ এতটুকু ছিল মানে প্রথম কর্ম স্বাধীনতার পক্ষে যে তিনটা থিম ছিল সে তিনটা থিমের উপর প্রশ্ন তৈরি করেছিল এবং জমা দিয়েছিল সেগুলোর উত্তর তৈরি করে দ্বিতীয় কর্ম জমা দিতে হবে এই তো পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে ধন্যবাদ